আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি স্ক্যানার সম্পর্কে কিভাবে স্ক্যান করব। তো কথা না বাড়িয়ে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখব ক্যাম স্ক্যানার, সম্পূর্ণ লিখতে হবে না, অল্প একটু লিখলেই সার্চ বক্সে চলে আসবে। নিচের দিকে দেখুন ক্যাম স্ক্যানার নামে, সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব। তো আমি ডাউনলোড করে রেখেছি আগেই, যে কারণে এখন আর ডাউনলোড করতে হচ্ছে না, শুধু আপডেট দিলেই হবে। তো আপডেটও করছি না এখন। আমার কাছে এখন যে ভার্সনটা আছে এটাই আমার কাছে ভালো লাগছে। তো আপনারা এই রেটিং দেখুন, 3 মিলিয়ন রিভিউ আছে, 4.7 রেটিং আছে, এবং 21 MB, খুবই ছোটো একটি অ্যাপ্লিকেশন, এবং ডাউনলোডও কিন্তু কম হয়নি, প্রচুর ডাউনলোড করেছে, এবং রিভিউগুলি খুবই ভালো মানের। কিন্তু আপনারা যদি চান এটা, এই অ্যাপ্লিকেশনটা VIP করতে পারেন, এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। তো আমরা VIP-র দিকে যাচ্ছি না, VIP থাকলে আর অনেকগুলো অপশন পাবেন। আমি VIP করছি না, আমি ফ্রিতে ইউজ করছি, আমার যতটুকু প্রয়োজন। তো বেশি কথা বাড়াবো না, আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করব না। আমরা হোম বাটনে ক্লিক করে আমরা প্রথম থেকে ওপেন করব। তো ক্যাম স্ক্যানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু স্ক্যান করেছিলাম আগেই, তো এখন আবার নতুন করে স্ক্যান করে দেখাচ্ছি আপনাদেরকে। ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্যামেরা আইকনে ক্লিক করার পর ডান দিকে নিচের কোণে দেখেন নেক্সট একটা লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে 2-3 সেকেন্ড ওয়েট করব, তাহলে লেখাটা একটু স্পষ্ট দেখাবে। এখন আমরা টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পরে আমরা নেক্সটে আবার আরেকটা স্ক্যান করব, কারণ আমরা যেহেতু এই দলিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্যান করব, তাহলে একের পর এক আমরা স্ক্যান করতে থাকব। যদি এরকম হয় তাহলে উপরে টেনে আপনারা মার্জিনটা ঠিক করতে পারবেন, কোন দিকে কতটুকু প্রয়োজন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করার পর টিক চিহ্নতে আবার ক্লিক করবেন। তো বন্ধুরা, এইভাবে আমরা প্রায় অনেকগুলো স্ক্যান করে ফেলেছি। তো এর মাঝে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো আরেকটা স্ক্যান করছি। স্ক্যান করার পর আমাদের স্ক্যান করা যখন শেষ হয়ে যাবে, আমরা নিচের দিকে কিছু অপশন খুঁজে পাবো, যেখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করার জন্য নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করব, যেটা ভালো লাগে। তা আমার কাছে সবসময় যেটা ভালো লাগে, আমি যেটা ব্যবহার করি সেটা হলো ম্যাজিক কালার। এটাই একটা অফিসিয়াল কাজের জন্য খুবই ভালো। এই কালারটা আপনারা ব্যবহার করবেন, আমি সাজেস্ট করছি। এভাবেই আমরা স্ক্যান করব এবং কালার চেঞ্জ করে নিব। তারপরে আমরা এটাকে PDF আকারে অথবা ইমেজে আকারে রূপান্তর করে সেটাকে ইমেল করতে পারবো, বা হোয়াটসঅ্যাপে নিয়ে অথবা ইমেলে নিয়ে কম্পিউটার থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবো। যে কোনো অফিসিয়ালি কাজের জন্য এটা খুবই ভালো এবং সহজ একটা পদ্ধতি। তো PDF অপশনে ক্লিক করব, উপরের দিকে দেখুন শেয়ার বাটনের সাথে। এখানে ক্লিক করলেই আমাদের সামনে PDF-এর প্রিভিউটা এখানে আমরা দেখব। তো দেখুন কত সুন্দরভাবে এসেছে, 1, 2, 3 এরকম সিরিয়াল বাই সিরিয়াল এসেছে, যেভাবে আমরা স্ক্যান করেছি। তারপর আমরা উপরে ক্লিক করব। তার ক্লিক করার সাথে সাথে এখানে রেনেম অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে নিব, PDF-এর কী নাম দেবো সেই নামটা চয়েস করে নিব। PDF-এর নাম দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবারও এই প্রিভিউটা দেখতে পারবো। তারপরে উপর যে কর্নারে একটা শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন, কারণ আমরা এটা ইমেল অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি ইমেলে ক্লিক করব, যেহেতু আমি ইমেল পাঠাবো। আর ইমেল কী করে পাঠাতে হয় এটা আপনারা সবাই জানেন, এবং হোয়াটসঅ্যাপে কীভাবে পাঠাতে হয় সেটাও আপনারা জানেন। তো সেটা আর বেশি দেখাচ্ছি না, যেহেতু আমরা ইমেল পাঠাবো এটা আপনারা বুঝবেন। শুধু এটুকু দেখাবো, দেখুন কীভাবে আমাদের এখানে শো করছে PDF। এখন ইমেলটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলেই ওকে। এবার আমরা নেক্সট অপশনে চলে যাব। তো আবার আমরা ক্যাম স্ক্যানারে ঢুকলাম। এটাতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিছু অপশন আছে, স্ক্যান, PDF, টুলস, ইম্পোর্ট ফিচার। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন, এগুলো খুবই ভালো বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। ইম্পোর্টে ক্লিক করলে আপনি একটা পিকচারকে আপনি এখানে আনতে পারবেন, যে কোনো লেখার ছবিকে আপনি ক্লিয়ার করতে পারবেন।
তারপরে টেক্সট ইমেজ টু টেক্সট এটা বিআইপি করতে হয়। প্রথমে কিছুদিন ফ্রিতে ছিল, এখন বিআইপি করে করতে হবে, তো আমরা সেদিকে যাচ্ছি না, এটা আমরা এখন দেখাচ্ছি না, আপনারা বসে বুঝবেন বিষয়টা। তারপরে আমরা আবার ফাইলের ভিতরে ঢুকলাম, তো এখান থেকে আমরা কর্নার থ্রি ডট আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো, তারপরে ওয়ার্ড ফাইলে করতে পারবো, তো সেগুলো বিআইপির অপশন রয়েছে, বিআইপি করছি না যেহেতু সেগুলো দেখাচ্ছি না। পিডিএফ আকারে দেখিয়েছিলাম, তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে ইমেজ হিসাবে সেভ হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পরে কিছু অপশন পাবেন, তো সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে আরেকটা মজার অপশন দেখাচ্ছি। অনেক সময় আমরা স্ক্যান করার ক্ষেত্রে যখন স্ক্যান করি তখন আমাদের এই পৃষ্ঠাগুলো আগে পিছনে মানে স্ক্যান করে ফেলি ভুলে, প্রথম পৃষ্ঠা বাদ দিয়ে দ্বিতীয় পৃষ্ঠা স্ক্যান করে ফেলি। যদি এরকম হয় তাহলে আমরা এইভাবে টেনে ঠিক করতে পারবো। এখানে দেখুন কত সুন্দর একটা অপশন রয়েছে, এইভাবে টেনে টেনে দ্বিতীয় পৃষ্ঠা যদি তৃতীয় পৃষ্ঠায় গিয়ে বসে থাকে তুলে ফেলি, তাহলে ওইখান থেকে টেনে পৃষ্ঠা নাম্বার দেখে আমরা ঠিক করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।